আমাদের গ্রেপ্তার অনেকজন আছে এবং আমরা মামলা আমরা স্বীকার হয়েছি এবং এ আতঙ্ক আমাদের মধ্যেও আছে। আসলে বাস্তবতা কত যে হত্যা হয়েছে এটা এখন পর্যন্ত আমরা পরিষ্কার বলতে পারছি না, তবে সংখ্যা অধিক। আমরা রাজনৈতিক দল হলেও আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। যখন নিরস্ত্র আপনার আবু ছাইদ সহ আমাদের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে যেই মেধাবী ছাত্র ছাত্রীদের উপরে যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন চালানো হয়েছে এটা সম্পূর্ণ অন্যায়, অবিচার, জুলুম। আমরা নিশ্চুপ থাকতে পারি না বিধায় এর প্রতিবাদে আমরা আসলে রাজপথে আমাদের ব্যানারে প্রতিবাদ করেছি। সে হিসাবে আমাদের ছাত্রগুলো আমাদের এই যেহেতু আন্দোলন আমরা এই অন্যায় প্রতিবাদে ছিলাম, তারা ওইভাবেই ছিল। স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক, এত রক্তবহুল কোনো আন্দোলন আগে কখনো হয় নাই। এই আন্দোলন প্রতিহত করতে গিয়ে এই সরকার পোড়া মাটি নীতি গ্রহণ করেছে এবং জনতার উপরে ইসরায়েলি স্টাইলে বর্বর নির্মমতা চালিয়েছে। কোনো সভ্য স্বাধীন দেশে জনতার সাথে এই ধরনের নির্মমতা চালানো যায় না। গায়েবী আসামি করে আরও হাজার হাজার মানুষকে আটক করার গভীর ষড়যন্ত্র চলছে। বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডের নামে চরম নির্যাতন চালানো হচ্ছে, যা সংবিধান বিরোধী। এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের এই নির্বিচারে আমাদের ভাইদেরকে, আমার ছাত্রদেরকে এবং আমার বাংলাদেশের জনগণকে, মানুষকে যেভাবে অন্যায়ভাবে গণহত্যা রূপ নিয়েছে এবং করেছে, এটা যতক্ষণ পর্যন্ত এর বিচার এই বাংলার জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন, সংগ্রাম ন্যায়ের পক্ষে আমাদের চলবেই, করতেই থাকবে।